আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো যারা এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে ভর্তির জন্য আবেদন করেছো, আবেদনের রেজাল্ট কিভাবে দেখবা, তারপর নিশ্চয়নের টাকা কিভাবে জমা দেবা এবং নিশ্চয়নের টাকা জমা হয়েছে কিনা তা কিভাবে দেখবা, এ সমস্ত কিছু এ টু জেড আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আশা করি ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হবা। তো শুরুতে আমরা একটা ইন্টারনেট ব্রাউজার নেব। আমি এই যে গুগল ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করলাম। গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এই যে সার্চ বারে এখানে একটি অ্যাড্রেস লিখব, অ্যাড্রেসটি হলো xiclassadmission.gov.bd, এটি লিখে এখানে আমি সার্চ করব। আমি এই যে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে উপরে দিকে একদম xi ক্লাস অ্যাডমিশন সিস্টেম এই লেখাটির উপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আমাদের ভর্তির প্রক্রিয়ার যে ওয়েব পেজটি সেটি দেখা যাবে। এখান থেকে প্রথমে আমি রেজাল্ট দেখে নেব, এই যে ভিউ রেজাল্ট এখানে ক্লিক করে আমি আগে রেজাল্ট দেখব। এই যে ভিউ রেজাল্টে ক্লিক করার পরে এই যে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে যে রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, যে যার যার রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার এগুলো সব কিছু পূরণ করে এই যে আমি একটি রোল নাম্বার বসিয়ে দিলাম। তারপর এখান থেকে একটি বোর্ড সিলেক্ট করব, আমি যেই বোর্ডের আন্ডার এটি সিলেক্ট করলাম। তারপরে পাসিং ইয়ার আমি এখানে 2022 এটি লিখে দিলাম, যারা যেই সালে পাস করেছে সেই সালটি বসিয়ে দেবা। তারপরে এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি এটি লিখে দেব। তো আমি এই সব কিছু বসিয়ে দিলাম, রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে যে নিচে ভেরিফিকেশন কোড, এই যে ঘরটি আছে সাদা, এখানে একটি কোড বসাতে হবে। ভেরিফিকেশন কোডটি কিন্তু এখানে দেওয়াই আছে, এই যে 77482, এই কোডটি এই ঘরে সাদা যে ঘরটি আছে এখানে লিখে দিতে হবে। তো আমি আমার এই কোডটি এই ঘরে লিখে দিলাম। কোডটি লেখার পরে যে নিচে ভিউ রেজাল্ট এখানে ক্লিক করতে হবে। এখন আমি এই ভিউ রেজাল্টে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা, এই যে অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। এই যে উপরে অ্যাপ্লিকেন্ট নেম এমএসটি তামান্না আক্তার, এই কিন্তু তার যে নাম আসছে। তারপরে যে কলেজ নেম ইআইএন, শিফট ডে, ভার্সন বাংলা, গ্রুপ হিউম্যানিটিস, কোটা জেনারেল। এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ আসে বন্ধুরা, এই যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী 1/1/2023 তারিখ হতে 8/1/2023 তারিখ সন্ধ্যা 8টার মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি 328 টাকা ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ 22/1/2023 হতে 26/1/2023 পর্যন্ত। তো আমরা যেহেতু ভর্তির জন্য চান্স পেয়েছি এবং নিশ্চয়নের টাকা, এবার নিশ্চয়নের টাকা কীভাবে জমা দেবো সেটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিশ্চয়নের টাকা জমা দেবো, আমি বিকাশের মাধ্যমে দেবো। তাহলে আমি প্রথমে যে বিকাশ অ্যাপটি এখানে ক্লিক করলাম, বিকাশে ক্লিক করার পরে এই যে আমার এখানে আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে যে নিচে পরবর্তী লেখা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে বিকাশের যে ইন্টারফেসটি, মূল ইন্টারফেস এটি আসবে। এবার আমি এই যে ব্যালেন্স দেখুন, এখানে ট্যাপ করে ব্যালেন্সটি দেখে নিলাম, আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে। এবারে আমরা যাব এই যে আরও দেখুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে এডুকেশন ফি নামে একটি ঘর আছে, এই যে বইয়ের মতো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে নিচের দিকে একটু আমরা টানবো, একটু নিচে টানলে দেখা যাবে এই যে xi ক্লাস অ্যাডমিশন কলেজ। এবারে এই লেখাটির উপর এখানে ক্লিক করব, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ঘর এটি যে এই ফর্মের মতো এটি পূরণ করতে হবে। বোর্ডের নাম সিলেক্ট করুন, এখানে ক্লিক করলে যে বোর্ডগুলো দেখা যাবে, বাংলাদেশের সমস্ত বোর্ডগুলো। আমি একটি বোর্ড সিলেক্ট করলাম, এই যে বরিশাল, এটি ক্লিক করব। তারপরে এই যে নিচের অপশনটি পাশের বছর সিলেক্ট করুন, এই লেখাটির উপরে ক্লিক করলে পাশের যে বছর সেগুলো আসবে, 2022, 2021। তো আমি 2022 লিখে দিয়ে সিলেক্ট করলাম। তারপরে নিচে হবে রোল নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, এখানে আমি এই রোল নাম্বার লিখে দেব। রোল নাম্বার লেখার পরে নিচের দিকে নিচের ঘরটিতে দেব মোবাইল নাম্বার। তো আমি আমার প্রাইভেসির জন্য এটি হাট করে দিলাম। বন্ধু আরেকটি কথা হলো যে আপনারা আবেদনের সময় যেই
রোল নাম্বারটি মোবাইল নাম্বারটি দিয়েছেন, এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটি দিবেন। একই মোবাইল নাম্বার দিলে আপনাদের সুবিধা হবে। তারপরে এগুলো সব পূরণ করে এই যে নিচে যে লাল তীরের মতো এগিয়ে যান লেখা, এখানে ক্লিক করবেন। আমি এবার এখানে ক্লিক করব। এই যে ক্লিক করার পরে পরবর্তী ধাপে আমাদের নিয়ে যাবেন। দেখুন এখানে এই যে রোল নাম্বার আমি হাইড করে দিয়েছি, তারপর মোবাইল নাম্বার দেখা যাবে, শিক্ষার্থীর নাম এমএসটি তামান্না আক্তার লেখা আসছে, তারপর টাকার পরিমাণ এই সব কিছু এখানে দেখা যাবে, 328 টাকা। এই যে দেখা যাচ্ছে চার্জ বাদে ব্যবহারযোগ্য। এই তারপরে পরের ধাপে যেতে ট্যাপ করুন, তারপরে এই যে নিচের লাল তীরের মতো এখানে ক্লিক করব। সমস্ত কিছু আমার ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন আবার এই যে রোল নাম্বার শিক্ষার্থীর নাম এগুলো দেখা যাবে, তারপর টাকার পরিমাণ 328 টাকা, চার্জ 3 টাকা, সর্বমোট 331 টাকা আমার বিকাশ থেকে কেটে নেবে। তারপরে এখানে পিন নাম্বার দিয়ে দেবো বিকাশের, আবার পিন নাম্বার দিয়ে যে লাল তীরের মতো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন সর্বমোট 331 টাকা এটি কেটে নেবে, এখানে লেখা আসছে। তারপরে এই যে নিচের দিকে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আঙুল দিয়ে চেপে ধরবো। চেপে ধরার পরে এই যে দেখুন বন্ধুরা আমার কিন্তু নিশ্চয়নের ফি জমা হয়ে গেছে, আমার নিশ্চয়নের টাকা আমি বিকাশের মাধ্যমে দিয়ে দিলাম। এবার আমি দেখব নিশ্চয়নের টাকা আমার জমা হয়েছে কি না। রেজিস্ট্রেশন পেমেন্ট এই যে অপশনটিতে এখানে যাব, এই যে রেজিস্ট্রেশন পেমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আগের মতোই ঠিক এজেন্ট এখানে যে অপশনগুলো আছে রোল নাম্বার এগুলো সব পূরণ করব, তারপরে বোর্ড, তারপরে পাসিং ইয়ার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আমি আমি যে একটি যেই ক্যান্ডিডেটের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেটি দিয়ে আমি কাজ করেছি সেটি আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা যার যারটা দিয়ে দিবেন। এই যে আমি রোল নাম্বার বসিয়ে দিলাম, তারপর বোর্ড দিলাম, পাসিং ইয়ার দিলাম, তারপরে যে রেজিস্ট্রেশন নাম্বার আগের মতোই সব ঘরগুলো আমি পূরণ করব। সব ঘরগুলো পূরণ করার পরে যে ভেরিফিকেশন কোড এখানে লেখা এই সাদা ঘরটিতে এই যে কোডটি দেওয়া আছে এখানে দেওয়াই আছে কিন্তু 67504, এই কোডটি এই ঘরে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে ভিউ পেমেন্ট ইনফরমেশন এই লেখাটির উপরে এখানে ক্লিক করব। এবার আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা যে অ্যাপ্লিকেন্ট নেম এমএসটি তামান্না আক্তার লেখা আসছে, আপনার নিশ্চয়নের টাকা জমা হয়েছে। তারপর এখান থেকে যে প্রিন্ট করুন এখানে ক্লিক করে আমরা এই ফর্মটি প্রিন্ট করে নিতে পারবো। এই যে দেখুন আপনার নিশ্চয়নের টাকা জমা হয়েছে। এবারে যে এই যে ডান দিকে এই যে প্রিন্ট লেখা আছে এখানে ক্লিক করলে আমরা সরাসরি প্রিন্ট দিতে পারবো, এবং এটি আমাদের পিসি বা কম্পিউটারে মোবাইলে পিডিএফ আকারে ফাইলটি আমি সেভ করে নিতে পারবো। তো এটি এখানে যে প্রিন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি সেভ হওয়ার জন্য একটি অপশন আসছে, যে কোনো একটি নাম লিখে আমি যে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এটি আমার কম্পিউটারে এবার সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আপনারা নিশ্চয়নের টাকা জমা দেবেন, রেজাল্ট দেখতে পারবেন, সব কিছু। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।